চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন অনন্য আবাসিক এলাকায় শাওন বড়ুয়া নামের এক যুবক খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। আজ সকালে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শাওনের ক্যামেরা সহ তাদের আটক করা হয়। এই হত্যাকাণ্ডে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে এবং যে অভিযুক্ত আসামি হত্যাকাণ্ড সংঘটিত করেছে তার পরিধিও রক্তমাখা বস্ত্র উদ্ধার হয়েছে। পরবর্তীতে এদের এই আমাদের জিজ্ঞাসাবাদ আমাদের ভিকটিমের ডিসিস্টের বাবা বাদী হয়ে মামলা দিছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাদের কোর্টে প্রসিড করব। শাওন বড়ুয়া নগরীর MES কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। সোমবার সন্ধ্যা ৭টায় ইভেন্টের কাজে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেননি শাওন বড়ুয়া। পরে অনন্য আবাসিক এলাকা থেকে শাওনের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, দামি ক্যামেরাগুলোর জন্যই শাওনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের ঘটনায় আটককৃতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন তারা। ম্যারিলিন অ্যানি, বাংলাধারা, চট্টগ্রাম।